সো হোয়াটস আপ পাইন্স, আশা করি তোমার সময় অনেক ভালো আছো। সো আজকের এই ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে, বিকজ তোমরা যদি খেয়াল করে থাকো দেন দেখবে যে আমি অনেক আগে অথবা কিছুদিন আগে থেকে আমি আগন্তুক নিয়ে অনেক নিউজ দিয়েছি, অনেক ইনফরমেশন দিয়েছি। বাট আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আবারও একটি বাংলাদেশি গেম শেয়ার করবো, যেটি হলো আগন্তুকের মতনই, বাট ওটি বাংলাদেশের ডেভেলপাররা বানিয়েছে অ্যান্ড ওইটি হলো অনেক জোস একটি গেম। সো ওই গেমটির নাম হলো অ্যানিহিলেশন। থাম্বনেইল এবং টাইটেলে তুমি ওটাই দেখেছো যে অ্যানিহিলেশন গেমটি আসবে, কবে আসবে গুলাম সব কিছু মিলায়। সো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একবার ট্রুলি সব ট্রু ইনফরমেশন দিব যে অ্যানিহিলেশন গেমটা কী, গেমটা কারা বানিয়েছে, গেমটা আসবে কবে, গেমটার ফার্স্ট ট্রেলার আসবে কবে, অ্যান্ড মোর। সো মেন ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকো দেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলেই সব রকমের বাংলাদেশি গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো চ্যানেলে দেখি। সো আজকে একটা কথা বাদ দিয়ে চলুন আজকে ভিডিওটা, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো আমরা এখন আসলাম মেইন ভিডিওতে। সো তোমাদের মাথায় অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে এই অ্যানিহিলেশন গেমটা আসলে কী। সো অ্যানিহিলেশন গেমটা হলো ফার্স্ট মাল্টিপ্লেয়ার গেম দ্যাট ইজ মেড ইন বাংলাদেশ। সো এটি হলো বাংলাদেশের ফার্স্ট মাল্টিপ্লেয়ার গেম, যেটি হলো ক্রাইসিস এন্টারটেইনমেন্ট বানিয়েছে। সো ফার্স্ট ছিল হচ্ছে আগন্তুক, বিকজ আগন্তুক নিয়ে আসলে আমরা অনেকে উৎসাহ ছিলাম, বাট আগন্তুকের রিলিজ ডেট পিছিয়েছে বিকজ এই করোনার সমস্যা নিয়ে আগন্তুক গেমটা পিছিয়েছে। সো নো চিন্তা, সো আমাদের বাংলাদেশের সেকেন্ড গেম, এরকম একটি সেকেন্ড গেম যে এটা ক্রাইসিস এন্টারটেইনমেন্ট বানিয়েছে, সো ওই গেমটির নাম হলো অ্যানিহিলেশন। সো আগেই বলেছি এটা হলো একটা ফার্স্ট বাংলাদেশের ফার্স্ট মাল্টিপ্লেয়ার FPS গেম যেটা ক্রাইসিস এন্টারটেইনমেন্ট বানিয়েছে। তো তোমাদের মধ্যে আরও কোয়েশ্চেন থাকতে পারে যে সো এই গেমটি কোন জিনিস নিয়ে হবে, সো যেমন কোন শহরে থাকবে এমন কিছু। সো এই গেমটি আসলে একটি ফাইভ ভার্সেস ফাইভ FPS গেম হবে। সো দ্য গেম লোকেশন হবে হচ্ছে বেসড অন ঢাকা সিটি, অ্যান্ড ওরা কিছু ফিকশনাল ভিলেজ অ্যাড করবে অ্যান্ড আন্ডারগ্রাউন্ড সিন অ্যাড করবে। মানে হলো যেমন আন্ডারগ্রাউন্ড, তো তোমরা যদি গেম খেলা দেখো দেন তো বুঝবেই যে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড কী। সো ওরা ওইখানে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডও কিছু সিন অ্যাড করবে। সো এটি আসলে মেইনলি হবে হচ্ছে একটি গেম যেটা হলো সাইফাই একটি গেম হবে। সো এখানে তোমরা অনেক রকমের ওপেন ওয়ার্ল্ডের ফিলিংস পাবে। সো এখানে তোমরা যদি আরও কোয়েশ্চেন করো যে সো এটি আসলে কবে আসবে, সো এটি আসলে এই মিড সামারের মধ্যে আসতে পারে। সো অ্যান্ড ডেভেলপাররা কনফার্ম করেছে যে এটা সামারের 2020 আসবে, বাট এটা ট্রেলার আসার কথা ছিল হচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2020, বাট আসতে পারে নাই। সো এটি আসলে গেমটি আসার কথা ছিল হচ্ছে সামার 2020, মানে হচ্ছে এই গরমকালে 2020 সালে, বাট গেমটি পিছাতে হবে বিকজ অফ কোভিড-19 সিচুয়েশনের জন্য। বাট আমি অবশ্যই জানবো যে কোভিড-19 এটা যখনই শেষ হয়ে যাবে তখনই ওরা গেমটি রিলিজ করবে। সো এটি হলো আরও একটি নিউজ। সো তোমাদের মধ্যে আরও কোয়েশ্চেন থাকতে পারে যে তোমরা এই গেমটি কোথায় পাবে অথবা কিনতে হবে নাকি ফ্রিতে পাবে। সো অবশ্যই গেমটি কিনতে হবে বিকজ ক্রাইসিস অফিসিয়াল স্টোরে ওরা গেমটি পাবলিশ করবে অ্যান্ড এটা সিডি হিসেবে বিক্রি হবে অ্যান্ড এটা তোমাদেরকে কিনতে হবে। সো ওরা যেমন অনেক বড় বড় জায়গা আছে যেমন এপিক অর স্টিম ইঞ্জিনে ওরা পাবলিশ করবে না, ওরা রাদার ওরা ওদের নিজের দোকানে বিক্রি করবে। সো এখানে আপনারা আরও জিনিস জানতে পারবেন যে লাইক ওরা ওনাদের নিজের ওয়েবসাইটে বলেছে যে গেমস লাইক আগন্তুক অ্যানিহিলেশন হচ্ছে জাস্ট দ্য স্টার্টিং অফ দ্য থ্রাইভিং গেম ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। সো এই দুইটা গেম হচ্ছে ফার্স্ট ওপেন ওয়ার্ল্ড 3D সব গ্রাফিক্স জোস মিলায় ফার্স্ট দুইটা গেম যেটা হচ্ছে একবারে বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রিকে আরও বাড়ায় নিয়ে যাবে। সো
এই গেমটি আসলে ওনারা এটাও বলেছে যে মেকিং আ গুড গেম রিকোয়ার্স আ লট অফ রিস্ক অ্যান্ড এফোর্ট ফ্রম দ্য ডেভেলপার্স। সো এটি হলো ওনাদের মেইন টার্গেট যে তোমরা যেন ভালো করে গেমটি খেলতে পারো অ্যান্ড ওনাদের কষ্ট বুঝতে পারো যে একটি গেম বানাতে কত কষ্ট হয়। সো আমাদের অবশ্যই এই গেমটি কেনা উচিত। সো আসলে আমাদেরকে আসলে এই গেমটি কেনা উচিত। অ্যান্ড তুমি যদি দেখে থাকো সো এখানে দেখবে যে আমি কিছু পিকচার দিয়েছি অ্যানিহিলেশন গেমের। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে। সো এরকম আরও অনেক পিকচার তোমরা এখন দেখতে পাচ্ছ। সো ফিকশনাল ভিলেজ, বিআরটিসি বাস থাকবে, অ্যান্ড সবথেকে মেইন ইন্টারেস্টিং জিনিসটা হলো ইলন মাস্কের টেসলা গাড়িটা থাকবে এই গেমের মধ্যে। সো আমার মতে আগন্তুক গেমের চেয়ে এই গেমের গ্রাফিক্স একটু বেশি জোস, বিকজ এটা গ্রাফিক্স দেখে অনেক জোস লাগতেছে অ্যান্ড এইটা আসলে অনেক জোস হবে। সো তোমরা যদি কোনো কনফিউশন থাকে যে আমি কি ফলস স্টোরি বলছি নাকি ট্রু স্টোরি বলছি, সো তোমাদের কনফিউশন দূর করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সো তোমরা ওখান থেকে নিজভাবেই তোমরা ওয়েবসাইটে যেগুলো পড়তে পারো। অ্যান্ড আমি খুবই ছোটোভাবে বলছি, তোমরা আরও ডিটেইলভাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সব কিছু ওয়েবসাইট থেকে জানতে পারো। সো আমাদের আসলে কী করা উচিত, আমাদের করা উচিত হলে আসলে আমাদেরকে গেমটা কেনা উচিত অ্যান্ড ওনাদেরকে অনেক সাপোর্ট করা উচিত অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করো, বিকজ তোমরা যদি এই ভিডিওটা শেয়ার না করো দেন কিন্তু অনেকেই জানতে পারবে না, বিকজ অ্যানিহিলেশন নামে কিন্তু গেম কেউ আসলে বানায় নাই, কোনো ভিডিও কিন্তু কেউ বানায় নাই। সো দ্যাটস হোয়াই তোমরা এটা অনেক শেয়ার করো অ্যান্ড মানুষকে জানায় দাও যে সেকেন্ড একটি গেম আসতে চলেছে বাংলাদেশে আগন্তুকের পর। সো আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক দিবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনে দিয়ে দিবে পরে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অ্যান্ড নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অ্যান্ড ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। সো আচ্ছা থাকবে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ইনফরমেশন অথবা বাংলাদেশি গেম নিয়ে। সো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।